আল্লাহ পাক বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো যখন কেউ তোমার সাথে মন্দ আচরণ করে এই মন্দটা তুমি দূর করো তার সাথে ভালো আচরণ করো দেখবা ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন তোমার এবং তার মধ্যে যে শত্রুতা রয়েছে দুশ্মনী রয়েছে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম আল্লাহ পাক বলেন দেখবে তোমার মাঝে এবং তার মধ্যে যে শত্রুতা রয়েছে এটা কেটে যাবে সে তোমার বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ কেমন বন্ধু হবে আল্লাহ পাক বলেন হামীম বন্ধু হবে অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে যার সাথে তোমার শত্রুতা রয়েছে তার সাথে যখন তুমি ভালো আচরণ করবে সে লজ্জিত হয়ে যাবে আর বলবে আরে আমি কার সাথে দুশ্মনী করতেছি অথচ আমি তাকে যতবার আঘাত দেই ততবার সেটা বলে দেই কথা বলুন ঠিক কিনা একবার যদি আমাকে গালি দেয় সে দিছে আমার নাম নিয়ে গালি এখন আমরা সুযোগ পাইলে ওর মা বাবা শুধু পুষ্টি সহলা বকা দেয় কথা বলুন ঠিক কিনা বকা দেওয়ার একটা প্রতিযোগিতায় নেমে যায় সে যদি খারাপ আচরণ করে তার সাথে আমরা আরো বেশি খারাপ আচরণ করি এই কারণে কি হয় আমাদের ভিতরে সম্পর্কে ভাটা পড়ে যায় আরো দুশ্মনী বেড়ে যায় এরপরে সমাজে অশান্তি সৃষ্টি হয় কথা বলুন ঠিক কিনা এজন্য আমরা কেউ যখন কোনো খারাপ আচরণ করব আমরা রেগে যাব না চেষ্টা করব তার সাথে ভালো আচরণ করতে আল্লাহ পাক বলেন এই ভালো আচরণ কত বড় গুণ যে গুণ কেউ যদি সেই গুণ অর্জন করতে পারে তাহলে সে এমন ভাবে সমাজে থাকবে যে তাকে সবাই তার প্রশংসা করবে তার বিষয় সবাই ভালো বলবে কথা বলুন ঠিক কিনা দেখবেন খরগোশ মেজাজের মানুষগুলো কিন্তু সবাই ভালো পায় না যারা একটু খরগোশ মেজাজের তীরে থেকে তাল মানায় কোনো একটা কথা নিয়ে খরগোশ মেজাজে ব্যবহার করে আরে মানুষের কথা বাদ দেন না আপনার বাসার আপনার বউ বলবে যে এটা ব্যবহার খুব খারাপ কথা বলুন ঠিক কিনা অনেকে আছে আপনি বাসাতে বেরোলেই বলে যে গেছে এখন বাসাটা খালি হয়েছে কথা বলুন ঠিক কিনা কারণ আপনি যে যন্ত্রণা দেন এই যে মেজাজ অল্প থেকে তিলে থেকে তাল বানিয়ে ফেলেন ছোট ছোট বিষয় নিয়ে বউর সাথে ঝগড়া করে ফেলেন এই জন্য আপনার জন্য দোয়া করে যে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই ভালো কথা বলুন ঠিক কিনা আর মানুষ তো আরো বলে আপনি যান আর পিছন যে বলে যে খারাপ যাইতেছে এটার ব্যবহার এত খারাপ আরে উস্তাদও যদি খারাপ ব্যবহার করে তো ছাত্রও বলে যে হুজুর বাড়ি যাইতেছে এটা যদি আর না ফেরত আসে কথা বলুন ঠিক কিনা কয় যাইতেছে আল্লাহ লঞ্চে উঠে যাইতেছে লঞ্চটা যেন রুই বেয়ে যায় সবাই যেন বাঁচে হুজুর যেন পানি তুলে যায় কথা বলুন ঠিক কিনা এই জন্য খারাপ ব্যবহার যেখানেই করবেন সেখানেই ধরা যাবেন এই জন্য আমাদের খারাপ ব্যবহার করা যাবে না দেখেন খারাপ ব্যবহার করার করলে আমি যদি পাল্টা তাকে জবাব না দিই চুপ থাকি তা আমার পক্ষ হইয়া ফেরেশতারা তার জবাব দেয় বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হে আবু বকর আল্লাহর তরফ থেকে জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে এসেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আপনার প্রথম ইসলামে দীক্ষিত হতে চাই প্রথম মুসলমান হতে চাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে সর্বপ্রথম ইসলামে যিনি মুসলমান হয়েছেন তার নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বন্ধু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন নবীজি কাকে সঙ্গী বানাবেন
নবীজি তার আপন বন্ধু ঘনিষ্ঠ বন্ধু হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে সফর করলেন সুবহানাল্লাহ কারণ সেই সফরে যেতে হবে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু লাগবে ঘনিষ্ঠ বন্ধু লাগবে যেই বন্ধু তার জীবন বাজি নিয়ে আমাকে রক্ষা করবে যেই বন্ধু আমার পাশে থাকবে সুখে থাকবে দুঃখে থাকবে বিশ্বস্ত একজন বন্ধু দরকার নবীজি আবু বকরকে সাথে নিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গিয়েছিলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গেলেন বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ পাকের কাছে গেলেন কথাবার্তা বললেন জান্নাত জাহান্নাম ঘুরে আবার নবীজি একই দাইতে চলে আসলেন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা যখন মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করলেন তখন সবাই আশ্চর্য হয়ে বলল এটা হতে পারে না এক রাতে আপনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গেলেন বাইতুল মুকদ্দাস থেকে আবার গেলেন আপনি সাত আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত গিয়ে গেলেন সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম থেকে আসলেন জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বললেন আপনি সকল নবীদের সাথে আদম থেকে নিয়ে আপনি ঈসা নবী পর্যন্ত সবার সাথে দেখা সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন আবার একই রাতে আবার সকালবেলায় আপনি চলে আসলেন হে মুহাম্মদ তুমি কি পাগল হলো তুমি কি পাগল হয়ে গেছো নাউজুবিল্লাহ তুমি আমাকে বলবা আমাদেরকে বলবা আমরা বিশ্বাস করব আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সবেমাত্র যারা মুসলমান যারা পাক্কা ঈমানদার তারা বিশ্বাস করলো আর নবীজির দুশমনেরা হাসি তামাশা করতে লাগলো দেখো মুহাম্মদ কি আশ্চর্য কথা বলে ওই দিন ঘটনা ক্রমে সকালবেলায় নবীজি এখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই মিরাজের কথা এখনো বলে নাই কারণ মিরাজ থেকে আসার পরে এখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয় নাই মক্কার সেই দুষ্ট কাফেররা নবীর দুশমনরা বলল চলো যাই মুহাম্মাদের বন্ধু আবু বকর কাছে যাই গিয়ে বলি যে তোমার বন্ধু পাগল হয়ে গেছে গিয়ে দেব কি বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু কি বলছে কি বলছে কই তোমার বন্ধু বলছে আজকে নাকি মিরাজে গিয়েছিল আল্লাহর সাথে দেখা করেছে সাত আসমান ঘুরে আসছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছে সেখান থেকে মিরাজে গিয়েছে এটা কি আজও সম্ভব কথা বলো হযরত আবু বকর সিদ্দিক বললেন ওই শোনা রাখো যদি মুহাম্মদ যদি এই কথা বলে থাকে লা শাক্কা ফি কালামিহি তার কথার ভিতরে কোনো সন্দেহ হতে পারে না 100 বার সত্য মুহাম্মদ যা বলেছে সব সত্য বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনি কি করতাম বলতাম কি যে কম কি আপনি আচ্ছা জিজ্ঞাসা করে নেই বেশি যত বড় বন্ধু তারপরও বলতাম যে আচ্ছা জিগে হবে এই ঘটনাটা কি আসলে মাত্র তো বলছেন আপনারা আর আবু বকর সিদ্দিক বলেন মুহাম্মদ যদি বলে থাকে এর ভিতরে কোনো সন্দেহ নাই কারণ তিনি কোন কথা বানায় বলে না যা কথা বলে সবগুলো আল্লাহর তরফ থেকে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক যখন এইভাবে বললেন নবীজির কাছে আওয়াজ আসলো যে আবু বকর একমাত্র যিনি নবীর সাথে এখনো দেখা হয় নাই কিন্তু বিশ্বাস করে ফেলছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাকে উপাধি দিয়েছিলেন তুমি আবু বকর না তুমি হলে আজ থেকে আবু বকর সিদ্দিক মহা সত্যবাদী বলেন সুবহানাল্লাহ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কোথাও যাচ্ছেন হঠাৎ এক ব্যক্তি আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি গালাজ করতে লাগলো অকথ্য ভাষায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি গালাজ করতেছে আবু বকর দাঁড়িয়ে নীরব নিস্তব্ধ নিশ্চুপ হয়ে সব গালগুলো সহ্য করে নিচ্ছে কোনো জবাব দিচ্ছে না কারণ পাশেই তো হযরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীজি দেখলেন আমার বন্ধুকে ওই লোকটা এত ভাবে অকথ্য ভাষায় গালি গালাজ করতেছে আর আবু বকর সবগুলো গালি শুনতেছে একটার কথাও জবাব দেয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন আবু বকর কোনো জবাব দিচ্ছে না আবার ওই লোকটা আবু বকর যখন জবাব দেয় না লোকটা সুযোগ পায় আরো বেশি বলতেছে যে এবার তোমার বন্ধুর সাথে যেহেতু তোমাকে পাইছি জর্মের অপমান তোমাকে আমি করব এমন ভাবে অসভ্য ভাষায় যখন গালি গালাজ করতেছে
আবু বকর একবার লোকটার দিকে তাকায় একবার নবীজির চেহারার দিকে তাকায় তাইয়া দেখে নবীজি মিঠি মিঠি করে হাসতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি হাসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো একজন মানুষ তার ভিতরে দোয়া গোনাছে আর কত সহ্য করবে এবার হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অকাত্য ভাষায় গালি গালাজকারীকে দু চারটি কথা একবার তিনি ওনাকে বলে ফেললেন তবে গালি না কঠোর ভাষায় তাকে জবাব দিতে শুরু করলেন হযরতে আবু বকর যখন কঠোর ভাষায় তার সাথে আচরণ শুরু করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চেহারা মুবারক থেকে হাসি আসছিল মিটি মিটি হাসছিল নবীজি সেই হাসি বন্ধ করে নবীজি সেই স্থান ত্যাগ করে চলে গেলেন চেহারাটা মলিন হয়ে গেল হযরত আবু বকর সাহস পাচ্ছিলেন না নবীকে জিজ্ঞাসা করব হে রাসূল আপনি কেন মন খারাপ করলেন কেন চলে গেলেন যেহেতু আবু বকর আরেকজনের সাথে বন্ধন দয় আছে আর সাহস পাচ্ছেন না নবীকে তিনি বলবেন তিনি ওই সময় আর বলেন নাই নবীজিও চলে গেলেন আবু বকরও চলে গেলেন এরপর দিন নবীজির দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ গতকাল আপনি যখন আমার সাথে ছিলেন লোকটি আমার সাথে কি আচরণ করছে আপনি তো দেখেছেন এত খারাপ আচরণ একটা মানুষের সাথে মানুষের কেমনে করে গো নবীজি আমি তো অনেক ধৈর্য ধারণ করেছি আর যখন পারছিলাম না তখন কিছু জবাব দিয়েছিলাম ও নবীজি ওহে বন্ধু আপনি কেন আমার থেকে সরে এসেছিলেন যে চেহারা থেকে মিটমিটি হাসি ছিল সেই হাসিটা বন্ধ হয়ে গেল মলিন হয়ে গেল কেন আপনি চলে এসেছিলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন হে আমার বন্ধু শোনো তুমি যখন ওই লোকটা তোমাকে গালিগালাজ করেছিল আর তুমি শুনতেছিলে আর কোনো জবাব দিচ্ছিলে না আর যখন তুমি জবাব দিচ্ছিলে না আমি দেখতে পাচ্ছিলাম তোমার পক্ষ হয়ে ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা জবাব দিতেছিল আল্লাহু আকবার আর যখন তুমি জবাব দেওয়া শুরু করলে সাথে সাথে ফেরেশতারা চলে গেল শয়তান নাজিল হয়ে গেল আর শয়তান যেখানে থাকে আমি মুহাম্মদ সেখানে থাকতে পারি না আল্লাহু আকবার এই জায়গা থেকে আমরা কি শিখলাম কেউ যখন আমাদের সাথে খারাপ আচরণ করবে আমরা চেষ্টা করব তার সাথে ভালো আচরণ করতে কারণ মুসলমান যারা ইমানদার যাদের ইমান মজবুত থাকবে তারা কোন জায়গায় ঠকবে না যদিও দুনিয়ার কাহার থেকে কোন সময় লাঞ্ছনার শিকার হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানের জায়গায় নেবে কোনদিন সে কল্পনাও করতে পারবে না আল্লাহ পাক বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াত আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম কেউ যখন খারাপ আচরণ করবে আর যখন তুমি ভালোভাবে তার জবাব দিবে আল্লাহ পাক বলেন তোমার এবং তার ভিতরে যে শত্রুতা রয়েছে সমতমান বন্ধু হয়ে যাবে কেমন বন্ধু হবে সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন তো বন্ধুর অভাব নাই আমি বলি বন্ধু তিন প্রকার একটা হলো জানি মালি দস্তরখানি বলেন কয়টা জানি মালি দস্তরখানি জানি বন্ধু হলো যে আপনাকে জানতে ভালোবাসে কথা বলুন এমন বন্ধু তো থাকে জান দিয়ে আপনি বিপদে পড়ছেন ফোন করছেন টাকা দরকার বন্ধু এসে বসে আপনি নামাজ পড়েন না আপনাকে বলে বন্ধু নামাজ না হলে তোর সাথে আমার সম্পর্ক হয় নামাজ পড়তে হবে আজান হয়ে চলো মসজিদে যাই রোজা এসেছে রোজা রাখতে হবে রোজা ছাড়া যাবে না এরা হলো জানি বন্ধু দুনিয়া তো আপনাকে মানুষের লাঞ্ছনা থেকে বাঁচাইতে চায় এবং আখেরাতের জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইতে চায় সেই হলো প্রকৃত বন্ধু আর মালি বন্ধু মানে আপনার টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা যতক্ষণ দিবেন তারে ততক্ষণে আবার বন্ধুত্ব একদিন দিবেন না দশ দিন দিছেন একদিন দিবেন না বলবো তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তুই কি আর বন্ধু হলে কথা বলুন ঠিক কিনা আর দস্তরখানি বন্ধু হলো এটা খাওয়ান দাওয়ানের বন্ধু যতদিন খাওয়াইবেন তখন মাশাআল্লাহ বন্ধু সব হাজির ফোন করবেন যে রেস্টুরেন্টে যাইতে হবে সব ফলে আপনার কাছে আইসা কথা বলুন ঠিক কিনা তাহলে জানি বন্ধু
আমাদের দরকার জানি বন্ধু মালি বন্ধু আর দস্তরখানি বন্ধু দিয়ে আমাদের কোনো কাজ হবে না আমাদের সম্পর্ক করতে হবে একমাত্র আল্লাহর জন্য যেই বন্ধুরা আমাকে দুনিয়াতেও আমাকে কি করবে রক্ষা করবে এবং আখেরাতেও আমাকে রক্ষা করবে কারণ এমন বন্ধু যদি আমাদের থাকে তাহলে আমরা দুনিয়াতেও ভালোভাবে চলতে পারবো আখেরাতেও আল্লাহর কাছে আমরা সম্মানিত হবে আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন যেই কথা বলছিলাম যে ইদফা বিল্লাতি আহসান যে আমরা মন্দকে ভালোভাবে আমরা কি করব কারণ ওই সময় একটু কঠিন আপনাকে যখন একজন গালি দিবে তখন আপনার তো একটু কঠিন লাগবে রাগটাকে কন্ট্রোল করাটা এই সময় দমন করাটা অনেক কঠিন এইজন্য নবীজির এক হাদিস শরীফে এসেছে লাইসা শাদীদু বিসুআতি ফাইন্না শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি কই প্রকৃত বাহাদুর যে রাগের সময় নিজেকে দমন করতে পারে ওই কুস্তিতে জিততে গেছে এ বড় বাহাদুর নয় খেলায় জিততে গেছে মারামারি কইরে জিততে গেছে ঘুষি দিয়া জিততে গেছে আরেকজনকে কুস্তি লড়াই কইরে নিচে ফেলায় দেশে জয় হয়ে গেছে ওই সেই বড় বীর নয় সেই বড় বীর যেই বীর রাগের সময় নিজেকে দমন করতে পারে কন্ট্রোল করতে পারে এজন্য যে আমি নবী মুহাম্মদের উম্মত আমার দ্বারা এমন কিছু যাতে না ঘটে যে আমি জালেম হয়ে গেলাম আমি গুনাহগার হয়ে গেলাম এই কথা ভেবে নিজেকে সে সামলাইতে পারে সেই হলো প্রকৃত বীর ঘোষণাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমরা সব সময় মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব খারাপ আচরণ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তবেই দেখবেন আমাদের ভিতরে মহব্বত সেতু বন্ধন তৈরি হয়ে যাবে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখান হাদিস তিনি বলেন নবীজি বলছেন যে আয়েশা ইন্নাল্লাহা রাফীকুন আয়েশা শুনো আল্লাহ তাআলা হলেন নম্র ব্যবহারকারী ইউহিব্বুর রিফকা তিনি নম্রতাকে ভালোবাসেন ওয়াইয়াতি ওয়াইউতি আলা রিফকি তিনি নম্রতার কারণে এমন কিছু দান করেন মা লা ইউতি আলা আনাফি ও কঠোরতার কারণে তিনি দেয় না বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের সাথে ভালো ব্যবহার করতে ভালো ব্যবহার যদি আমরা করতে পারি জান্নাতে যারা হবে তাদের এই গুণ থাকবে যে তারা রাগ দমন করবে তারা এমন ভাবে মানুষকে ক্ষমা করে দিবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল-কাযিবুনা আল-গায়্যা ওয়াল-আফিনা আনিন-নাস বলেন সুবহানাল্লাহ আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুল খুলকা ওই ব্যক্তির সবচেয়ে পূর্ণ ঈমানদার যার ব্যবহার সুন্দর যার ব্যবহার দেখে মানুষ আর অনুপ্রাণিত হয় আল্লাহ আমাদের সকলকে ভালো ব্যবহার করার এবং রাগ হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন